তিন দিক ঘিরে ইউক্রেনে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে বৃহস্পতিবার এমন দাবি করেছে কিয়েভ। 50 রুশ সেনা নিহতের দাবিও করে দেশটি। সেই সঙ্গে এই ঘটনায় রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন। মানবতা বিবেচনায় এই যুদ্ধ থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিব। তবে এমন পরিস্থিতিতেও রুশ প্রেসিডেন্ট বলেছেন দখলের উদ্দেশ্যে নয়, আত্মরক্ষার্থেই এমন পদক্ষেপ রাশিয়ার। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। প্রস্তুতি শুরু হয়েছিল মাসখানেক আগেই। সামরিক মহড়ার অজুহাতে বেলারুশে রুশ সেনা প্রবেশের পরে আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়া। বৃহস্পতিবার সে আশঙ্কায় সত্যি হল। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে পুতিন প্রশাসন। এই ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ধারণা করা হচ্ছে রুশ বাহিনীর তৃতীয় আক্রমণের কেন্দ্র হতে পারে 2014 সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ। সেখানে কৃষ্ণ সাগরে ইতোমধ্যেই মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক রুশ রণতরী। ডুবোজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রেগেটের পাশাপাশি রয়েছে বেশ কিছু এমফিবিয়ান ল্যান্ডিং ভেহিকল। রাশিয়ার এমন আগ্রাসনের বিরুদ্ধে মস্কোর উপর সর্বাত্মক ও বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইউক্রেনের। তারা দেশের বিভিন্ন স্থাপনা এবং সীমান্ত রক্ষী বাহিনীদের বিভিন্ন স্থাপনাকে টার্গেট করছে। দেশের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর আসছে। এমন উত্তেজনার মধ্যেও ভিন্ন সুর রুশ প্রেসিডেন্টের। আমি আবারও বলছি, ইউক্রেনে হামলার কোনো উদ্দেশ্য রাশিয়ার নেই। নিজেদের নিরাপত্তা রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছে মস্কো। 2022 এসে রাশিয়ার এমন অমানবিক কর্মকাণ্ডকে দুঃখজনক বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন সংস্থাটির মহাসচিবের মেয়াদে এটিই তার সবচেয়ে দুঃখজনক ঘটনা। আসমাতুলি, নিউজ 24।